রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে আসল উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলল বাঁকুড়ার বড়জোড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ পণ্ডিতকে। প্রায় চার ঘন্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন বৃন্দাপুরপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামের মানুষ। শনিবার গ্রাম সভার এক বৈঠকে যোগ দিতে বিডিও গ্রামে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ যায়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রথম দফার তালিকায় ওই এলাকার 1219 জনের নাম আসে। পরে সাম্প্রতিক আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের দিয়ে সমীক্ষা শেষে নতুন তালিকা প্রকাশের পর দেখা যায় 600 জনের নাম বাদ পড়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আশা কর্মীদের হুমকি দিয়ে তৃণমূল কর্মীদের নাম ওই তালিকায় তোলা হয়েছে। প্রকৃত উপভোক্তা গরিব মানুষের নাম বাদ দিয়ে বাড়ি আছে এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে বড়জোড়ার বিডিও সুরজিৎ পণ্ডিত বলেন, প্রাথমিক তালিকা তৈরি হয়েছে, যাঁদের অভিযোগ আছে তারা আগামী সোমবারের মধ্যে লিখিত অভিযোগ করেন। গ্রাম পঞ্চায়েত, ব্লক ও জেলা শাসকের দপ্তরে অভিযোগ বক্স রয়েছে, সেখানে জমা পড়া সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান। অভিযোগ যে এই যে সার্ভেতে যে তাদের নাম বাদ গেছে, এটাতে দুর্নীতি আসছে, কি বলবেন? দুর্নীতির অভিযোগ যেটা এসছে সেটা হচ্ছে প্রাইমারি লিস্ট। এরপরে ওনাদেরকে আমি বলেছি সোমবারের মধ্যে, যা আজকে এখানে আমরা গ্রামসভার মিটিংয়ে এসেছি ক্লেম অবজেকশনের জন্য, যার অভিযোগ থাকবে সে অভিযোগ জানাবে, সেটার জন্য আমরা বলেছি যে সোমবারের মধ্যে আমরা অভিযোগ জমা করুন, সেটা আমরা ভেরিফাই করব। অভিযোগ জানানোর জন্য ব্লক অফিস, সাব ডিভিশন অফিস, ডিএম অফিস এবং গ্রাম পঞ্চায়েতের ড্রপ বক্স থাকবে, সেখানে যার যে অভিযোগ আছে সেখানে জমা করবে, সেই অভিযোগগুলো আমরা কম্পাইল করে ভেরিফাই করব ব্লকের টিম দিয়ে। এই সার্ভের ক্ষেত্রে আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ তুলছে, যার যে অভিযোগ আছে ওনারা ড্রপ বক্সে সোমবার দিন জমা করুক, তারপরে আমরা ভেরিফাই করব অভিযোগ সত্যি না মিথ্যে। ওকে, থ্যাংক ইউ। ঘরে পাইনি যারা ন্যায্য তারা পাচ্ছে নাই তো। মেন কোথায় স্যার, আমি কাগজগুলো দিতে যাচ্ছিলাম, গাড়ি ভিতরে বলছে এই দিতে হবে, এই দিতে হবে, তাড়াতাড়ি সই কর, দিয়ে কী করে বোঝা যা হয়েছে হয়েছে, ওখানে ধরে ফেলে দেয়, হয়েছে মেন ব্যাপার। আজকে বিডিও সাহেব এখানে কিসের জন্য এসেছিলেন? ওই ঘর দিয়া যারা লিস্ট আছে তাদের ঘর দিচ্ছে আর আবার কি। আমরা ঘর পাবার যোগ্য, তবু আমাদেরকে অযোগ্য করে রেখে দিয়েছে, তো আমরা কি করবো? লিস্টের নাম থাকতো আমাদের বাদ পড়ে গেছে। কেন, কি বলছেন বিডিও স্যার? কি বলছেন বিডিও স্যার? বলছে যেগুলো আপনারা দরখাস্ত জমা দেন, আবার তারপরে দেখা নতুন করে আবার সার্ভে করা হবে। সার্ভের কথা বলা, এই যে নামগুলো যে বাদ পড়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে, কেন বলে মনে হয় আপনাদের? যারা ওই সার্ভে করতে আসছে তারা দুর্নীতি করছে, রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে হয়? সব রকমই চক্রান্ত আছে, না হলে বাদ যাচ্ছে কেন? আমরা তো সত্যি পাওয়ার যোগ্য, তার জন্য তো বলছি বিডিও স্যারকে যে চলুন আমাদের সঙ্গে, আমাদের দেখ ঘর কত লিখে আসুন। হ্যাঁ, এখনই চলুন না, এখন আমাকে ছেড়ে দিতে আমরা চাইছি আজকে এখনই আমাদের সঙ্গে যে এবার আরো ফোর্স নামাক, যাদের যাদের ঘর হয়নি প্রতিটা ঘরে যাক, যে সার্ভে করে আসুক। আমরা চাই এখান থেকে লোক ইনকোয়ারি না করে বিডিও অফিস থেকে লোক পাঠাক বা পুলিশ ফোর্স পাঠাক, আমাদের সার্ভে করুক। কি নাম আপনার? সোমা সাহা। যাদের ঘর নেই তাদের ঘরই আসেনি, কেন আসেনি? এটা কারণ কি? কেটে দিয়েছে তো নামগুলো, নাম নাম এসে পরে আবার ফোন নাম্বার নিয়ে এলো, ইয়া নিয়ে এলো, কেটে দিয়েছে ফোন, নাম নাম নেই আমাদের দেখছি। কাগজ জমা দাও আবার হবে সার্ভে, ফালতু কথা তো বলছে, কেন হবে? আমাদের বারবার হারেন হচ্ছে, আমরা সার্ভে হোক আবার, দেখুন না কার আছে। কি নাম? আমার নাম উজ্জ্বল সুর। যে বাড়িগুলো হয়নি সেগুলো যেন একবার নতুন করে যেন সার্ভে করে, কিন্তু হ্যাঁ, কিন্তু সেগুলো তো স্যার তো করছে না, এই সার্ভেগুলো কিন্তু যেন বাতিল করে দেয়। কেননা এটার মধ্যে তো দেখছি যাদের ঘর পাওয়ার যোগ্য কিন্তু সেগুলো তো কিন্তু পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দিচ্ছে না, কিন্তু এগুলো সেগুলোর জন্যই বলছিলাম যেগুলো যেন ইয়ে করে দেয়। বিডিও বললো যে এগুলো নতুন করে আবার ইয়ে করতে, কিন্তু স্যার লিখিত দিয়েছে, কিন্তু স্যার তো লিখিত তো মানা চলবে না, কিন্তু স্যার তো নাকচ করতে পারে তার জন্যই।
তাহলে ভিডিও কেন আটকে রেখেছি ভিডিও কাটকে রেখেছি ভিডিও জানা যে দেখে আছে আমাদের বাড়িতে যে নতুন করে সার্ভে করে মানে এই এই সার্ভে হ্যাঁ না এসেছিল প্রথমবারে যখন সার্ভে করেছিল তখন রাজি নয় সে কারণে এখন কি কেটে দেওয়া হয়েছে হ্যাঁ এখন তো কেটে দেওয়া হয়েছে কিন্তু সার্ভে করার সময় তো তখন তো নাম এসেছিল কিন্তু এখন আর কোনো জানি কি মনে হয় এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত হ্যাঁ তো আছে অবশ্যই আছে আর রাজনৈতিক চক্রান্ত তো আছে তা না হলে হচ্ছে কেন হ্যাঁ তাছাড়া হচ্ছে কেন এসব কি নাম আমার শেখা বাবু হ্যালো স্যার গরিব মানুষদের ঘরের জন্য সার্ভেটা হয়েছিল ঠিক আছে সেই সার্ভেতে বড় বড় লোকদের যাদের দোতলা বাড়ি আছে তাদের নাম এসছে কিন্তু গরিব যারা পাওয়ার যোগ্য তাদের স্যার নাম আসেনি এলো কিছু তৃণমূল নেতারা ওই আশাকর্মীদেরকে হুমকি দিয়ে তৃণমূল যারা করে তাদেরকে খালি শুধু বাড়ি যাদের আছে তাদেরকে খালি করে দিয়েছে বাকি গরিব মানুষরা পায়নি স্যার তার জন্য ভিডিওকে চার ঘন্টা ধরে আটকে রেখে বিক্ষোভ চালানো হয় ভিডিও বলে যে দ্বিতীয়বার সার্ভে করা হবে আশ্বাস দিল তার জন্য এই মাত্র ভিডিও অফিসারকে ছাড়া হলো নাহলে ছাড়া হতো না এখানে কি আজকে আপনাদের গ্রামসভা ছিল হ্যাঁ গ্রামসভা ছিল প্রচুর লোকের বাড়ি বাদ গেছে যারা গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য যারা থাকতে পারছে না যায় মানে লোকের ঘরে শুচ্ছে তাদের একেবারেই মানে নাম বাদ দিয়ে দিল একমাত্র অন্য বিরোধী দল করে বলে তার জন্য বাদ দিয়ে দিল তৃণমূল নেতাগুলো এলো সব এরকম করলো স্যার তাহলে কি বিজেপি করার জন্য কি তাদের বাড়ির নাম বিজেপি সিপিএম দুটো পার্টিরই বাদ দিয়েছে একমাত্র তৃণমূলের হয়েছে বেশিরভাগ বেশিরভাগ নয় যারা যত মানে এক একটা চারটে পাঁচটা করে হয়েছে এলো গরিব মানুষকে সরকার বলছে যে আমরা গরিব মানুষকে দেবো যাদের বাড়ি নেই তার উল্টো হচ্ছে যারা বাড়ি আছে বড় লোক কোটি কোটি টাকা মানে তাদেরই হচ্ছে গরিব মানুষদের কোনোদিন দেখেনি আর দেখবেও না আমার এইটুকু বিশ্বাস যে আর কোনোদিন দেখবেও না এত বড় একটা সুযোগ ছিল সেই সুযোগকে হাতছাড়া হয়ে যেহেতু হয়ে গেল আর আমরা আর পাবো না কেউ আমার নাম জগন্নাথ ঘোষ ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে উল্টো বাড়ি দেখতে হলে আসতেই হবে ডুয়ার্স ফান সিটিতে ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি আপার কলাবাড়ি টাওয়ার বানারহাট জলপাইগুড়ি আমাদের ফোন নাম্বার 7363933910